আমরা যারা এখন স্মার্টফোন চালাই তারা বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক ব্যবহার করি আর অনেক সময় দেখা যায় আমাদের অনুমতি ছাড়াই বিভিন্ন মানুষ বিভিন্ন পোস্টে আমাদেরকে ট্যাগ করে দিয়েছে ওই পোস্টটাতে আপনি হয়তো ট্যাগড হতে চাননি কিংবা পোস্টটা হয়তো একটু অশ্লীল যেখানে আপনি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাচ্ছেন আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো আপনার অনুমতি ছাড়া কিংবা কোনোভাবেই কেউ যেন কোনো পোস্টে আপনাকে আর ট্যাগ করতে না পারে সেটার জন্য কি সেটিংস করে নেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক আপনাদের মাঝে অনেকের কাছেই মনে হতে পারে এটা একটা খুবই সিম্পল সেটিংস বাট এরকম অনেক মানুষ আছেন যারা জানেন না কিভাবে এই ট্যাগিং অফ করতে হয় আর ফেসবুক নিয়ে বানানো আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্টসে কিন্তু আমি এই রিকোয়েস্টটা পাই যে ট্যাগ যেন কেউ করতে না পারে সেরকম একটা সেটিংসের ভিডিও যেন আমি আপলোড করি আর সেই জন্যই এই ভিডিওটা দেওয়া এখন সেটিংসটার জন্য স্ক্রিনে চলে যাব বাট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে সেটিংসটার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকের ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এখানে একদম নিচের দিকে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটার ওপর ট্যাপ করবেন এরপর এখানে যে সেটিংসটা আছে সেটার ওপর ট্যাপ করবেন এখন এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এটার ওপর ট্যাপ করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন ট্যাগিং একটা অপশন আছে এবং নিচে একটা অপশন আছে রিভিউইং এখন আমি যদি ট্যাগিংয়ের ওপরে অফ করে একটু দেখাই আমারটা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করা আছে এখন যদি আমি একটু ব্যাকে চলে যাই এবং নিচে রিভিউইং যেটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি তারপর এখানে নিচে যে অপশনটা আছে রিভিউ ট্যাগস অন ইয়োর পোস্টস এটা যদি অন করে দেই এখন যেটা হবে আপনাকে যদি কোনো পোস্টে কেউ ট্যাগ করে তাহলে সেটা প্রথমে আপনার ওয়ালে আসবে মানে আপনার নিউজ ফিডে আসবে সেখান থেকে আপনি যদি সেটা অ্যালাউ করেন তাহলে সেটা অন্যরা দেখতে পাবে আর আপনি যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু অন্যরা দেখতে পাবে না এখন এখান থেকে একটু আবার ব্যাকে চলে যাচ্ছি এখন আবার ওপরে যে ট্যাগিং অপশনটা আছে সেখানে যদি আবার যাই এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশন আছে এভরি ওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ফ্রেন্ডস আর হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট তার নিচে আছে সি মোর মানে আরও অপশন আছে এই সি মোরে যদি আমি ট্যাপ করি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অনলি মি এখন যদি আমি এটা সিলেক্ট করে দেই এবং তারপর ব্যাকে চলে আসি এরপর ট্যাগিংয়ের আন্ডারে নিচে যে অপশনটা আছে সেটার ওপরে ট্যাপ করবেন এবং এটাকেও অনলি মি করে দিবেন এখন যেটা হবে আপনাকে কেউ কোনো পোস্টে ট্যাগ করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কিংবা তার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ব্যক্তি আপনার নাম কিন্তু সেখানে দেখতে পাবে না এখন এখান থেকে একদম নিচে চলে আসলে আরেকটা অপশন পাবেন রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর প্রোফাইল এটার ওপর ট্যাপ করে নিচে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন যে অপশনটা আছে এটা অন করে দিবেন এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন এখন এই অপশনগুলো এভাবে সেটিংস করে নিলে কেউ আপনাকে ট্যাগ করলেও আপনার অনুমতি ছাড়া সেটা অন্য কেউ দেখতে পাবে না হোপফুলি এই সেটিংসটা অনেকেরই উপকারে আসবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ